ওই যে বাংলায় একটা কথা আছে না, সব শিয়ালের একরা, একটা শিয়াল যখন রাত্রির কোনো প্রহরে হুক্কা হুয়া করে ডেকে ওঠে, তখন বাকি সব শিয়াল হুক্কা হুয়া করেই ডাকতে থাকে। শিয়ালের কণ্ঠে কখনো অন্য কোনো স্বর শোনা যায় না। আমাদের রাজনীতিতেও এখন ঠিক একই অবস্থা। তাই আমাদের এই রাজনীতিকে এই মুহূর্তে 2023 সালে দাঁড়িয়ে ভারতের জাতীয় রাজনীতিকে হুক্কা হওয়া রাজনীতি বলা ছাড়া আর কোনো গতি আমি দেখতে পাচ্ছি না। কেন এই কথা বলছি? এই সুরটা বেঁধে দেওয়া হয়েছিল 2023 সালের প্রথম বিধানসভা নির্বাচনে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, আকারে খুব বড় নয়, লোকসভা আসন সংখ্যার বিচারে 543টার মধ্যে মাত্র 28টি আসন, কিন্তু দেশের জিডিপির বিচারে চতুর্থ রাজ্য হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এলো। কী প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ক্ষমতায় এলো? বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইনের প্রধান সুর ছিল 40% ঘুষের সরকার, কিন্তু তার সঙ্গে কংগ্রেসের দিক থেকে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল। মহিলাদের জন্য বিনা পয়সায় বাস যাত্রা, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে যা আগেই শুরু করেছিলেন, ছিল বেকার ভাতার প্রতিশ্রুতি, অন্তত 1500 টাকা, গ্র্যাজুয়েট হলে 3000 টাকা বেকার ভাতা, ছিল মহিলাদের জন্য ভাতা 5000 টাকা করে মাসে, এবং ছিল বিদ্যুৎ 200 ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হবে, আর 10 কেজি করে চাল মাসে মাথা পিছু দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ক্ষমতা এলো, বিজেপি হেরে গেল। বিজেপি তার কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই সমস্ত এই দান খয়রাতিকে ব্যঙ্গবিদ্রুপ করতেন, বলে ব্যঙ্গবিদ্রুপ করতেন, রেউড়ি বলেছিলেন না, রেউড়ি মানে খুব মুখরোচক সস্তা গুড়ের মিষ্টি, যার মধ্যে পুষ্টি কিছু নেই। তো কর্ণাটকের বিধানসভা নির্বাচনে হারার পর বিজেপি দেখলো পুষ্টির থেকে নির্বাচনে জেতা অনেক বেশি দরকার, এবং এই তথাকথিত রেউড়ির রাজনীতি, দান খয়রাতির রাজনীতি, বিলি বন্টনের রাজনীতি, তা করার প্রতিযোগিতা এবার বিজেপি নেমে পড়েছে। আমরা যদি দুটো রাজ্যের দিকে তাকাই, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ, বিশেষ করে দুটোর কথাই উল্লেখ করব, অন্য সব রাজ্যে রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম কার্যত একই ব্যাপার চলছে, মিজোরাম অবশ্য বিজেপি সেই অর্থে ছবিতে নেই। তেলেঙ্গানাতে কি হয়েছে? তেলেঙ্গানাতে 2016 টাকা হচ্ছে এখন সোশ্যাল সিকিউরিটি ভাতা, সামাজিক সুরক্ষা ভাতা, সেটাকে বাড়িয়ে ক্ষমতাসীন বিআরএস সরকার বলছে 3016 করা হবে, এবং 4 বছর পরে ধাপে ধাপে বাড়িয়ে 5000 টাকা করা হবে। সোশ্যাল সিকিউরিটি আমাদের দেশে নেই, কোনো সামাজিক নিরাপত্তা নেই, যে পশ্চিমের দেশগুলিতে আছে, দীর্ঘদিন ধরে এই নিয়ে চর্চা হয়েছে। নীতিগতভাবে কিন্তু এ নিয়ে কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত সব দলগুলো যে আলোচনা করেছে লোকসভায় তা নয়, কিন্তু এটা দিয়ে ভোটে জেতা যায় খুব সহজে, তাই এটা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কৃষকদের জন্য রায়তু বন্ধু প্রকল্প বলা হয়, বছরে 10000 টাকা করে, তিনি কৃষক হিসেবে নথিভুক্ত হলেই হবে, চাষ করছেন কি না করছেন, কী চাষ করছেন, কী ঋণ নিয়েছেন, কোনো সম্পর্ক নেই, 10000 টাকা নগদ তার হাতে। আর এলপিজি সিলিন্ডার, রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে একটা প্রতিযোগিতা চলছে, রাজস্থানে প্রথম 500 টাকা করে কংগ্রেস সরকার ঘোষণা করেছিল, তেলেঙ্গানাতে বিআরএস ঘোষণা করেছে 400 টাকা, মধ্যপ্রদেশে চলে যায়, এবার মধ্যপ্রদেশে বিজেপি প্রতিশ্রুতি হচ্ছে 450 টাকায় গ্যাসের সিলিন্ডার, 500 থেকে আর একটু কমিয়ে 450, তেলেঙ্গানা থেকে 400 হয়েছে। এভাবে পরপর কয়েকটা বিধানসভা নির্বাচন হতে থাকলে আমার দৃঢ় ধারণা যে আগামী দিনে যেখানে এরকম এই তাদের রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে, সারা দেশেই তারাই করছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম শূন্যতে নেমে আসতে পারে। 1129 টাকা কলকাতাতে আমার যদ্দূর মনে পড়ছে দাম ছিল, বেশ কয়েক মাস পরে দাম দিতে গিয়ে দেখুন 929 টাকা হয়েছে, ভোট না আসতেই 200 টাকা কমে গিয়েছে, ভোট আসলে নিশ্চয়ই আরও অনেক কমবে। মধ্যপ্রদেশে আর কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? মধ্যপ্রদেশে কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে, ওই তেলেঙ্গানার কাউন্টার পার্ট, কৃষক হিসেবে নাম নথিভুক্ত হলে 12000 টাকা করে। মধ্যপ্রদেশে বিজেপি বলছে যে তারা 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেবে সম্পূর্ণ বিনা পয়সায়, কংগ্রেস পার্টটা বলছে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেবে 100 টাকা নিয়ে, কংগ্রেস পার্টটা বলছে আমরা 100 ইউনিট বিনা পয়সায় দেবো, পরে 100 ইউনিট দেবো অর্ধেক দামে।
ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা ফ্রি করার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি মধ্যপ্রদেশে। কংগ্রেস বলছে 500 টাকা করে এলপিজি এবং ওল্ড পেনশন স্কিম, যা সরকারি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীদের দাবি, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনবে। অর্থাৎ এই প্রতিযোগিতা চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা যদি রাজনীতিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, যেভাবে আগে দেখা হতো, তাহলে মূল মানুষের আর্থিক অবস্থার কী করে উন্নতি হবে, দীর্ঘস্থায়ী উন্নতি কী করে হবে, পরিকাঠামো উন্নয়ন কীভাবে হবে, কে করবে, কতটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, কতটা যৌথভাবে হতে পারে, কতটা বেসরকারি উদ্যোগে হতে হবে, বিদেশি পুঁজির কতটা গুরুত্ব থাকবে উন্নয়নে, শিল্প স্থাপনে, এই সমস্ত বিষয় কিন্তু চর্চা কোথাও বিন্দুমাত্র শোনা যাচ্ছে না। বিদেশ নীতি ইত্যাদি নৈতিকতার কথা তো ছেড়েই দিলাম, প্যালেস্তাইন ইসরায়েল সংঘাত প্রসঙ্গে কার কী অবস্থান সে প্রসঙ্গ তো ছেড়েই দিলাম, আমি আশাও করছি না। কিন্তু রাজ্যের মানুষের প্রত্যক্ষ স্বার্থের যোগ আছে, রাজনীতির মৌলিক বিষয়গুলো সম্পূর্ণ অনুপস্থিত। হুক্কা হুয়া রবে একজন ডেকেছে তো অন্যজন ডেকে চলেছে। গুরুতর যে নাগরিক সুরক্ষার প্রশ্ন, নাগরিকের মর্যাদার প্রশ্ন, অধিকার রক্ষার প্রশ্ন, তা নিয়ে কি কোনো আলোচনা আছে? মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং নেতা কমলনাথ, তিনি বলছেন যে রাম মন্দির উদ্বোধনের সময় রাজীব গান্ধীর নামও যেন নেওয়া হয়, কারণ তার আমলে প্রথম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত যারা বিজেপির সমর্থক নন, যারা মনে করেন যে বাবরি মসজিদ থেকে রক্ষা করা দরকার ছিল, যারা মনে করেন যে বাবরি মসজিদ ধ্বংস করাটা স্বাধীন ভারতের ইতিহাসে একটা বড় কলঙ্ক, তারা এতদিন মনে করতেন যে 1986 সালে এই মন্দিরের দরজা খুলে দেওয়া রাজীব গান্ধীর অন্যতম বড় ভুল। তিনি ধর্মান্ধতার সঙ্গে, সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে আপোষ করতে গিয়ে সেটা করেছিলেন, ঠিক যেমন শাহবানু মামলার ক্ষেত্রে তিনি করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে। কিন্তু এখন সে কংগ্রেস, তারই উত্তরসূরি কংগ্রেসে, তাদেরই উত্তরসূরি কমলনাথের কণ্ঠে শোনা যাচ্ছে এটাই কৃতিত্ব দাবি করছেন তারা এর জন্য। অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে, আমি যদি আম আদমি পার্টির কথা ধরি, খোদ দিল্লিতে সংলগ্ন পাঞ্জাবে তারা ক্ষমতায় আছে, আম আদমি পার্টির প্রসঙ্গে যে অবস্থান সেটা হচ্ছে রাম মন্দির উদ্বোধনে তাদের থাকতে হবে। আজ তারা নানা কারণে, প্রশাসনিক কারণে, খুব প্র্যাকটিক্যাল কারণে তারা বিজেপির বিরোধী, কিন্তু তারা কাশ্মীরে 370 ধারা প্রয়োগ রদ করাকে তারা সমর্থন করেছিল। সুতরাং যে নাগরিকের অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার, যা আমাদের দেশের সমস্ত নাগরিককে সমান অধিকার দিচ্ছে, দেশে মানুষের নাগরিকদের একটা অংশের থেকে, মুসলমানদের থেকে স্পষ্ট করে বলে, সেই অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, তা নিয়ে কি বিজেপির বিরোধী বলে যারা দাবি করেন তাদের কোনো স্পষ্ট অবস্থান আছে? কংগ্রেসের নেই। কমলনাথের কথা বললাম, পাশের রাজ্য ছত্তিশগড়ে সেখানে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের অন্যতম কৃতিত্ব হচ্ছে যে তিনি রামায়ণে যে পথ দিয়ে রাম যাত্রা করেছিলেন সেই যাত্রাপথকে চিহ্নিত করে সেগুলোকে তীর্থস্থান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করেছেন। চমৎকার, ভালো কাজ করেছেন, যদি তাতে তীর্থ ভ্রমণে মানুষ আসে, পর্যটনে ব্যবসা বাড়ে। কিন্তু এটাকে শুধু একটা ধর্মের গরিমা প্রচার বলে আগে যে নিন্দা করা হতো অন্তত বিজেপি বিরোধী রাজনীতির পক্ষ থেকে, তাও তো করা হচ্ছে না। এটাকে তো বেশ গর্বের সঙ্গে, হুক্কা হুয়া করে স্বাগত জানানো হচ্ছে। আম আদমি পার্টি, কংগ্রেস, এরপরে যদি অন্য আঞ্চলিক দলগুলোর দিকে আমরা তাকাই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, ওড়িশায় বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে বিআরএস, তাদের এই প্রসঙ্গে, এই ধর্মীয় বিভাজনের প্রসঙ্গে, সাম্প্রদায়িক বিভাজনের প্রসঙ্গে তাদের অবস্থান কি খুব স্পষ্ট? আমরা দেখছি, অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে দেখছি, যে সংখ্যালঘু মানুষদের স্বার্থের কথা বলার জন্য যেন একটা মৌলবাদী দলের প্রয়োজন হয়। তা কেন হবে? অতীতে তো তা ছিল না।
অতীতে অন্য বাম দলগুলো, কংগ্রেস তথা বামপন্থী দলগুলো, তারা তো সোচ্চারে এদের স্বার্থের কথা বলতো, সংখ্যালঘু স্বার্থের কথা বলতো। আমি বারবার হুক্কা হওয়া রাজনীতির কথা বলছি, শিয়ালের সঙ্গে, শিয়ালের রবের সঙ্গে, শিয়ালের সঙ্গে বলবো না, শিয়ালের কণ্ঠস্বরের সঙ্গে আজকে রাজনীতির কণ্ঠস্বরকে তুলনা করছি। কিন্তু রাজনীতি থেকে এটাই শেষ কথা হতে পারত? এটাই কি চিরকাল এভাবেই কি হয়ে এসেছে? অতি সম্প্রতি ইসরায়েল প্যালেস্টিনের ঘটনা প্রসঙ্গে একটা লেখাতে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রেডম্যান তিনবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন, তিনি একটা লেখাতে উল্লেখ করেছেন, 2008 সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন আমরা সকলেই জানি যে মুম্বাইতে তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল, নির্বিচারে গুলি চালানো হয়েছিল, একটা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য বহু ফরেন ট্যুরিস্ট থাকে, বিদেশি পর্যটক থাকে, এমন একটা জায়গায় নির্বিচারে হামলা চালিয়ে আগুন লাগিয়ে মানুষ হত্যা করা হয়েছিল। ওই সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন প্রাক্তন বিশেষ বিদেশ সচিব শিবশঙ্কর মেনন, তিনি তার বইতে লিখেছেন পরবর্তীকালে যে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলেছিলেন যে পাকিস্তানকে আক্রমণ করা হোক, সরাসরি পাকিস্তান আক্রমণ করা হোক, কারণ ওই সন্ত্রাসবাদী হামলা যে তার পিছনে যে পাকিস্তান ছিল, পাকিস্তানের ISI সংস্থা ছিল, এ বিষয়ে কারো কোনো সন্দেহ ছিল না। পরবর্তীকালে একদম তথ্য প্রমাণ দিয়ে তা ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে প্রমাণ করতে পেরেছে, কিন্তু মনমোহন সিং তা করেননি। শিবশঙ্কর মিলন লিখছেন, পরে তিনি বুঝতে পেরেছিলেন প্রাক্তন বিদেশ সচিব, দেশের নিরাপত্তা উপদেষ্টা তাকে ওভাররুল করেছিলেন প্রধানমন্ত্রী। পরবর্তীকালে শিবশঙ্কর মিলন লিখছেন, আমি বুঝতে পেরেছিলাম যে আমার পরামর্শ ভুল ছিল। মনমোহন সিংয়ের যুক্তি ছিল, তখন যদি পাকিস্তান আক্রমণ করা হয় তাহলে সারা পৃথিবীর নজরটা ভারত পাকিস্তান যুদ্ধের উপরে গিয়ে পড়বে, দুটি পরমাণু শক্তিধর দেশ, পরমাণু শস্ত্র ব্যবহার করার সম্ভাবনা, এই দিকেই সারা পৃথিবীর নজরটা চলে যাবে। ভারতের উপর যে আক্রমণটা হয়েছে এবং পাকিস্তান যে অন্যায় কাজটা করেছে সন্ত্রাসবাদীদের সামনে রেখে, সেটার দিক থেকে সারা বিশ্বের নজর চলে যাবে। এই যে সংযমের পরিচয় দিয়েছিলেন, এই যে প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন, এর পরিচয় আজকে রাজনীতিতে কোথায়? আজকের রাজনীতিতে কোথায় সেই দীর্ঘমেয়াদী ভাবনা? যে দীর্ঘমেয়াদী ভাবনার প্রতিফলন আমরা দেখেছিলাম প্রথম ইউপিএ সরকারের আমলে, তথ্যের অধিকার আইন, খাদ্য সুরক্ষা আইন, 100 দিনে কর্মনিশ্চয়তা প্রকল্প, এগুলোর মধ্যে বামপন্থীদের প্রভাবে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার এই কাজগুলো করতে পেরেছিল। কংগ্রেস আর যদি হুক্কা হওয়ার কলরবে মিশে যায় তাদের স্বর, অন্তত বামপন্থীরা কি তাদের স্বরটা আলাদা রাখতে পারছেন? আমার কাছে এটাই এখন বড় প্রশ্ন। আর যদি বামপন্থী শাসিত একমাত্র উল্লেখযোগ্য রাজ্য কেরল তার দিকে তাকাই, সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি বিনিয়োগের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে খুব একটা তফাত থাকছে না বিজেপি বা কংগ্রেসের। তাহলে আমাদের রাজনীতিটা, ভারতের রাজনীতি কি পুরোপুরি হুক্কা হওয়ার দলে মিশে যাচ্ছে? হুক্কা হওয়াই কি আমাদের একমাত্র স্বর? আমি জানি না, কিন্তু খুব আশা রাখি, খুব আশা রাখি যে আগামী দিনে অন্য কোনো একটা স্বর নিশ্চয়ই শোনা যাবে। যে স্বর ধ্বনিত হয়েছিল ভারতের সংবিধানে, যা নিহিত আছে, লিখিত আছে ভারতের সংবিধানে, সেই স্বর অন্তত কখনো শোনা যাবে, এই আশা অবশ্যই আমাদের রাখতে হবে আগামী দিনের জন্য।